ঘোষণা অনুযায়ী দুপুর দুটোয় অনলাইনে পাওয়া যায় এসএসসি পরীক্ষার ফলাফল। চট্টগ্রামের ফৌজদারহাট, ঝিনাইদহ, মির্জাপুর, রাজশাহী, সিলেট, রংপুর, বরিশাল, পাবনা, ময়মনসিংহ, কুমিল্লা, ফেনী এবং জয়পুরহাট এই 12টি ক্যাডেট কলেজের প্রতিটি থেকে 10 জন করে এসএসসি পরীক্ষার্থী প্রতিনিধি উপস্থিত হয়েছিল ঢাকা সেনানিবাসের ক্যাডেট কমপ্লেক্সে। আমরা আশাবাদী দেশবাসীর কাছে আমরা দোয়া প্রার্থী যাতে আমরা এরকম ফলাফল ভবিষ্যতে আর অর্জন করতে পারি। যে আমাদের এত পরিশ্রমের পরে আমরা জিপিএ 5 এবং গোল্ডেন জিপিএ পেয়েছি। শুকর আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে, আমরা সবাই গোল্ডেন পেয়েছি। খুব ভালো লাগছে, আমি নিজেও একজন ক্যাডেট, মেয়ে এবার জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ থেকে এসএসসি পাশ করলো, আমরা গর্বিত। সবার কাছে দোয়া প্রার্থী যে এরপরে যে আমার ধাপ আছে সেটা জানা ভালোভাবে পার করতে হবে। এরপরই আনুষ্ঠানিকভাবে 12টি ক্যাডেট কলেজের ফলাফল ঘোষণা দেয় সেনাবাহিনী সদর দপ্তরের ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ। উদ্দেশ্য হচ্ছে চরিত্র গঠনে জিপিএ 5, খেলাধুলায় জিপিএ 5 কিংবা স্টেজ কম্পিটিশনে জিপিএ 5, অর্থাৎ তাদেরকে একজন আদর্শবান সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য যা যা প্রয়োজন সার্বক প্রতিটা ক্ষেত্রেই আমাদের সমান প্রচেষ্টা থাকে। 9টি ছেলেদের এবং 3টি মেয়েদের এই মোট 12টি ক্যাডেট কলেজ থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নেয় 583 জন শিক্ষার্থী। এর মধ্যে 580 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে। শৃঙ্খলা আর নিয়ম অনুবর্তিতা ক্যাডেট কলেজের অন্যতম বৈশিষ্ট্য। শুধু পুঁথিগত পাঠ নয়, অন্যতম মানুষ হিসেবে দেশ গড়ার কাজেও আজকের এই ছেলেরাই অবদান রাখবে। ওদের জন্য অনেক শুভকামনা। রাজধানীর সেনানিবাস এলাকার ক্যাডেট কমপ্লেক্স থেকে জান্নাতুল বাকা, কেকা চ্যানেল আই।